আসসালামু আলাইকুম। আমাদের কাস্টমার এবং আমরা গাড়িটা ডাইরেক্ট চালার রানিং মানে ইনি নিয়ে যাচ্ছে চেক করতে, বেগুনি কালার গাড়ি, ইনি ডাইরেক্ট চেক করবে গাড়িটা এবং চেক করার পরে ওকে হইলে পছন্দ হইলে ওনারা গাড়িটা কিনবেন। এবং যারা দেশ বিদেশে যারা অটো চালক এবং অটো কেনার জন্য ভাবছেন তারা এসি এন্টারপ্রাইজে চলে আসবেন। যার স্থান সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া, এরকম সকল প্রকার গাড়ি আমার কাছে আছে, আপনারা আসবেন এবং এরকম সুন্দরভাবে গাড়ি চালাবেন, দেখবেন অল কমপ্লিট করে তারপরে গাড়ি কিনবেন আমার এখানে। আমি এরকমভাবেই কথা বলি। সালাম আলাইকুম ভাই। ভাই আপনার বাড়িটা? বাড়ি মির্জাপুর হাবড়িপাড়া। মির্জাপুর হাবড়িপাড়া, হাবড়িপাড়ায়। আপনি কি এখানে কি মনে করে এসেছেন? অটো কিনতে এসেছেন আপনি? আমাদের আপনার মির্জাপুরে কিন্তু আমাদের আরও গাড়ি আছে, তাই সুমন মেকারের নাম কি আপনার মির্জাপুরে শুনেছেন? জি। এবং আপনার আমার এই প্রতিষ্ঠানটা বা আপনি এমন কোনো লোক মুখে শুনেছেন বলে সুমন মেকারকে একটা গালি দিয়ে কথা বলেছে বলে এমন কোনো কাজ অন্যায় কাজ করে? আপনাদের মির্জাপুরে যে ওখানে যে স্ট্যান্ড আছে একটা অটোর স্ট্যান্ড, ওখানে আরও আগে কয়েকবার মারামারি হয়েছে, তা ওখানে কিন্তু আমি, আপনি কি জানেন আমি অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক, তা ওখানে কি আমার কথা শুনেছেন আপনি? এই কয়দিন আগেও আপনার রোডে এরকম আবার একজন সিরিয়াল মাস্টার আছে দিছে, এই এক সপ্তাহ 15 দিন হয়েছে, তা ওখানে কি ওই সিরিয়াল মাস্টার এখনো কাজ করছে? তা যাই হোক, আমাদের গাড়ি নেবেন, আমরা আপনার 3 মাস ব্যাটারি গ্যারান্টি দেব। যে ব্যাটারি দেয় না কেন পুরাতন, 3 মাস পর্যন্ত আমি আপনাদের দেখব এবং 3 মাসের ভিতরে যে কোনো ব্যাটারি কোনো সমস্যা হবে আল্লাহর রহমত আমার ঘরে আসবেন, আমি আপনার চেষ্টা করব আপনাকে 3 মাস রাখতে। তা একটা মনে রাখবেন, আপনারা 3 মাস 4 মাস যাই চালান, একটা পুরাতন গাড়ি নিয়ে যদি 6 মাসেও ব্যাটারিটা চালাইতে পারেন তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর একটা কথা মনে রাখবেন, যেরকম আপনার পুরাতন ব্যাটারি আপনি যদি 3 মাস চালান এর ভিতরে ব্যাটারি আর চলছে না, এনি টাইম আপনি আমাকে পুরাতন ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি নিয়ে যাবেন, আপনার টাকা না থাকলেও আমি দিয়ে দিব, ঠিক আছে? এ বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এসি এন্টারপ্রাইজের সালাম নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি বিষয়টা একটু জানায় দিবেন। এ বলে আমার কথা শেষ করছি, আল্লাহ হাফেজ।